পালিত হতে চলেছে আগামী 9ই অক্টোবর রবিবার, 8ই অক্টোবর শনিবার রাত 3:29 থেকে শুরু হবে পূর্ণিমা তিথি। পূর্ণিমা থাকবে 9ই অক্টোবর রাত 2:25 পর্যন্ত। এই সময়ের মধ্যে বাড়িতে কোজাগুড়ি লক্ষ্মী পুজো করা যাবে। মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে পেতে হলে এমন কিছু কাজ রয়েছে যা এদিন করলে দেবী অত্যন্ত প্রীত হন। লক্ষ্মী হলেন হিন্দু ধর্ম অনুসারে ধনসম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। তিনি বিষ্ণুর পত্নী, তার অপর নাম মহালক্ষ্মী। জৈন স্মারকগুলিতেও লক্ষ্মীর ছবি দেখা যায়। লক্ষ্মী 6টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তির উৎস। বিষ্ণু রাম এবং কৃষ্ণরূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী সীতা এবং রাধারূপে তাদের সঙ্গিনী হন। কৃষ্ণের স্ত্রীদেরও লক্ষ্মীর অবতাররূপে কল্পনা করা হয়। বিশ্বাস করা হয় যে লক্ষ্মী যে বাড়িতে থাকেন সেখানে টাকার অভাব থাকে না। জেনে লক্ষ্মী পুজোর দিন কোন কাজ অবশ্যই করা উচিত। পায়েস রান্না করে চাঁদের আলোয় রাখুন। পদ্মফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্য যে রজগুণের বিশেষ সমাদর রয়েছে, সুস্বাস্থ্য এবং আর্থিক সুবৃদ্ধির জন্য কোজাগুড়ি লক্ষ্মী পুজোয় গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে তা সন্ধ্যাবেলায় চাঁদের আলোয় রাখুন। সারা রাত একটি নেট দিয়ে ঢেকে দেবেন সেই পায়েসের পাত্র, যাতে পোকামাকড় না পড়ে। পরের দিন ওই পায়েস বাড়ির সবাই মিলে খান। প্রচলিত বিশ্বাস অনুসারে এতে শরীর সুস্থ থাকে এবং আর্থিক শ্রীবৃদ্ধি হয়। দ্বিতীয়ত, এই কোজাগুড়ি পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা করলে সকলের মনোবাসনা পূর্ণ হয়। লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন লক্ষ্মী পুজোর সঙ্গে নারায়ণ পুজো করলে সারা বছর দেবীর কৃপা পাওয়া যায়। এই দিনে 5টি কুমারী মেয়েকে তাদের পছন্দ মতো কিছু উপহার দিলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। সঙ্গে যদি সম্ভব হয় এই দিন গঙ্গায় স্নান করুন, এতে অত্যন্ত পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মী দেবীর পুজো করলে এবং নারকেল জলপান এবং ছিরা ভক্ষণ করাটা খুবই ভালো। রাত জেগে পাশা খেলাও এই পুজোর একটি অঙ্গ। লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালি পড়ুন এবং 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। লক্ষ্মীর পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে খুবই শুভ ফল পাওয়া যায়। এই দিন দেবীর পায়ের সামনে 5টা কড়ি রেখে পুজো করান এবং সেই কড়িগুলো ক্যাশ বাক্সে রেখে দিন। লক্ষ্মী পুজোয় পাঁচালি পড়া লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী হিসাবে পুজো করা হয়। পুরাণে বলা আছে যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে কখনো হঠাৎ শোকের ছায়া নেমে আসে না, সেই সংসার সবসময় সুখ ও শান্তিতে নিমজ্জিত থাকে।